সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুরে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সুন্নি ইজতেমা। এরই মধ্যে মূল প্যান্ডেল, মঞ্চ, প্রধান ফটক সজ্জাসহ যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক আঞ্জুমান জাকেরিয়া মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ। আগামী 26-27 এবং 28 জানুয়ারি বৃহস্পতি, শুক্র ও শনিবার লক্ষ্মীপুর জেলার চর রমণী মোহন ইউনিয়নের অন্তর্গত মধু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে ইজতেমা অনুষ্ঠিত হবে। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ওলিয়ে কামেল শাহ সুফি মুর্শিদে হক লক্ষ্মীপুরি আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী প্রবর্তিত রাসুল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইজতেমা 2023 ঘিরে চলছে ব্যাপক দাওয়াত কার্য। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইজতেমায় যোগ দিতে আসতে শুরু করেছে সাইফিয়া দরবার শরীফের ভক্ত আশিকান ধর্মপ্রাণ মুসলমানগণ। তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য সুন্নি ইজতেমায় আত্মশুদ্ধির জন্য ইমান আমল ও আকিদা বিষয়ে মূল্যবান বয়ান পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। ইজতেমায় মূল বয়ান পেশ করবেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুরের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতায়ে রাব্বি সিদ্দিকী আস-সাইফি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন, স্বাস্থ্যবিধি অনুসরণ প্রশিক্ষণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং যাবতীয় উপকরণ বর্জন সহ সকল কার্যক্রমের প্রায় 80% শেষ করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রতিবছর প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই সুন্নি ইজতেমায়।